अच्छा वेलकम। দেখাচ্ছে, ওকে একটুখানি জানাবে। আচ্ছা ঠিক আছে, চলো ওয়েলকাম সবাইকে। আমাদের আজকের PYQ প্র্যাকটিস ক্লাস, যেমন আমাদের ডেলি বেসিসে হয়, ঠিক আছে, সেটা আমরা স্টার্ট করব গুড আফটারনুন। হ্যাঁ, ডেলি বেসিসে যেমন ক্লাসেস হয় আমরা সেটা স্টার্ট করব। সবাই একটু ফাস্ট জয়েন করে যাক, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা একটা করে MCQ থাকবে, ঠিক আছে। তো সেই জায়গাগুলো আমাদের কিন্তু আজকে আছে। চলো, এটা কি আমার নিজের ল্যাপটপে? না না, এটা তো জাস্ট অ্যানিমেশন করা। চলো দেখো, ইউটিউব ক্লাসের এফেক্টিভিটি অনেক বেশি, ঠিক আছে। ইউটিউব ক্লাসগুলো ডেলি বেসিসে করো, যারা প্লাস কোর্সে স্টুডেন্ট আছো, স্পেশাল ক্লাসে যে যেখানেই আছো, ইউটিউব ক্লাসগুলো ঠিকভাবে করো। এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। যারা প্ল্যাটফর্মে একদম নতুন, তারা প্রোফাইলটাকে ফলো আপ করে নিও, তাহলে আপকামিং ক্লাসের নোটিফিকেশন গুলো পাবে। সন্তু, নীলাদ্রি, শুভরঞ্জনা, সৌম, ওয়েলকাম সবাইকে। ক্লাসের লিঙ্কটা সবার সাথে একটু শেয়ার করে দিস। 12 জন ক্লাসে আছিস, একটুখানি জানাবি যে সবকিছু ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে। প্লাস স্টুডেন্ট, ঠিক আছে, এখানে প্লাস স্পেশাল বলে কোনো ব্যাপার নেই। এখানে যে কটা কোয়েশ্চেন আলোচনা করা হচ্ছে সব লেভেলের MCQ, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের টপ মোস্ট ইম্পর্টেন্ট MCQ যা যা আছে সেইগুলো, ঠিক আছে। চলো ওয়েলকাম। তাহলে এটা হচ্ছে আমার রেফারেল কোড, এই কোড অ্যাপ্লাই করে জয়েন করে যেতে পারো। চলো, স্পেশাল ক্লাসের বিভিন্ন ফিচারগুলো, ইন্টারাক্টিভ সেশন পাবে, পোল থেকে তোমরা ক্লাসেস করলে এগুলো পাবে। প্রিথা ওয়েলকাম। ক্লাসের লিঙ্কটা সবার সাথে একটুখানি শেয়ার করে দিস, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ক্লাসে একটা লাইক করে সাথে থাকবে। এটা হচ্ছে ক্লাসের টাইমিং আমার, যারা যারা ক্লাসেস করতে চাইছো তারা দেখে নেবে। চলো আমাদের ডিসকাশনে আমরা যাই, যেটা আমাদের ডিসকাশন বা যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়, সেই জায়গাতে আমরা ব্যাক করি। প্রথম কোয়েশ্চেন যেটা আছে, মেন কম্পোনেন্ট অফ বায়োগ্যাস, আমাদের প্রতিদিন অ্যাটমোস্ফিয়ার বা এনভায়রনমেন্ট, সেই জায়গা থেকে একটা প্রশ্ন থাকে। এই প্রশ্নটা বেসিক্যালি দিয়েছে আমাদের কোন জায়গাটা থেকে, আমাদের অ্যাটমোস্ফিয়ার বা এনভায়রনমেন্ট, ওকে, এই জায়গাটা থেকে দেওয়া হয়েছে। বলো এটার উত্তরটা কি হবে? প্রত্যেকে কমেন্ট করে অ্যান্সার দাও, এটার উত্তরটা কি হবে, এনভায়রনমেন্টের জায়গাটা কি হবে। প্রীতি, সন্তু, নীলাদ্রি, তনয়া, সুবর্ণলতা, লক্ষ্মী, ওয়েলকাম, সুভাষ, ওয়েলকাম, ঠিক আছে। এটার জায়গাটা বেসিক্যালি কি হবে, এনভায়রনমেন্ট বলে যে জায়গাটা আছে, এনভায়রনমেন্ট জায়গাটা থেকে প্রশ্নটা দিয়েছে। বায়োগ্যাসের মেন কম্পোনেন্ট হচ্ছে মিথেন, এটাকে মাথায় রাখবে। মিথেন বায়োগ্যাসের মেন কম্পোনেন্ট, ঠিক আছে। ধরিত্রী, ওয়েলকাম। মিথেন বায়োগ্যাসের মেন কম্পোনেন্ট। আচ্ছা, মিথেন কে অল্টারনেটিভ আরেকটা নাম দিয়ে মিথেনকে বেসিক্যালি ডাকা হয়, সেই নামটা কি কেউ বলতে পারবে? মিথেনকে আমরা যে কোনো জিনিস, মানে এই বায়োগ্যাসের এই জায়গাটা ছাড়া আরেকটা নাম বলো, যেই নামটা দিয়ে আমরা মিথেনকে বেসিক্যালি বলতে পারি বা মিথেনকে আমরা ডাকতে পারি, সেটার উত্তরটা কি কি হবে? মিথেনকে বেসিক্যালি বলা হয় কি, উইল ও দা উইস্প, কি বললাম, উইল ও দা উইস্প, মার্স গ্যাস বলতে পারো। মার্শাল আর্ট থেকে বেসিক্যালি মিথেনের এই নামটা এসেছে, মার্স গ্যাস আমরা বলতে পারি, ওকে। আচ্ছা, যদি তোমাকে বলা হয় যে এই এই চারটা অপশনের মধ্যে কোন গ্যাসটা জ্বলনে সহায়ক নয়, ঠিক আছে, বা জ্বলতে সাহায্য করে না, এর মধ্যে কোনটা উত্তর হবে? মানে নিজেও জ্বলে না এবং অন্যকে জ্বলতে সাহায্য করে না, কোনো জায়গায় আগুন থাকলে সেটাকে নিভিয়ে দেবে, ঠিক আছে। এটার মধ্যে এই চারটের মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে সেই রেসপেক্টে? অক্সিজেন জ্বলতে সাহায্য করে না, ঠিকভাবে বল। এটাকে মার্স গ্যাস বলেছি, মার্স গ্যাস বলেছি, আর বলেছিলাম উইল ও দা উইস্প, এটা হচ্ছে আলে আর আলো, সর্ষের ক্ষেত্রে ভূত যেটা বলি সেটা হচ্ছে উইল ও দা উইস্প। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে হাইড্রোজেন, ভেরি গুড, উত্তরটা হচ্ছে হাইড্রোজেন কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। শুভেন্দু, ওয়েলকাম। ধরিত্রী, যারা যারা নতুন আসো একটু জানাবে। প্রমিত, ঠিক আছে, ডেলি বেসিসে ক্লাসেস গুলো করছিস, ভালো হবে, প্র্যাকটিস গুলো করতে থাক, ঠিক আছে। ক্লাস ভালো লাগলে একটুখানি লাইক করবি, ক্লাসে শেয়ার করবি। আচ্ছা, এর মধ্যে কোন গ্যাসটাকে ফায়ার এয়ার বলা হয়? আমরা দুটো নাম বলবো, একটা ফায়ার এয়ার, একটা হচ্ছে ভাইটাল এয়ার। এই দুটোর মধ্যে কোনটাকে ফায়ার এয়ার বা ভাইটাল এয়ার বলা হয়? প্রত্যেকে বলো তো, কোনটাকে আমরা ফায়ার এয়ার বলবো বা কোনটাকে আমরা ভাইটাল এয়ার কথাটা উল্লেখ করব? মিথেন, হাইড্রোজেন, অক্সিজেন, অ্যাসিডিটি, ফায়ার এয়ার বা ভাইটাল এয়ার কোনটা হবে? অপশন সি তে যেটা আছে, অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাসকে আমরা বেসিক্যালি ইউজ করব ফায়ার এয়ার বা ভাইটাল এয়ার, ওকে। চলো নেক্সট। তাহলে এনভায়রনমেন্ট হলো,
ওকে, নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা কি বলেছে, বলছে অ্যান এয়ার বাবেল রাইজেস ফ্রম দ্য বটম অফ দ্য লেক টু দ্য সার্ফেস। ঠিক আছে, একটা এয়ার বাবেল আছে, রাইজেস ফ্রম দ্য বটম অফ দ্য লেক টু দ্য সার্ফেস, দ্য ভলিউম অফ দ্য এয়ার বাবেল। দারুণ প্রশ্ন, এইটা বেসিক্যালি দিয়েছে তোমার প্রেশার, যে জায়গাটা আছে মানে ফ্লুইড প্রেশারের জায়গাটা থেকে, ফ্লুইড প্রেশার, ফ্লুইড মেকানিক্স, তরল, এই জায়গাটা থেকে দিয়েছে। কোয়েশ্চেনটার মানে বোঝো ভালো করে, এইটা একটা লেক আছে, ঠিক আছে, এটা একটা হ্রদ ধরো, হ্রদের এখানে জল আছে, ঠিক আছে, এগুলো জল। এবার এই এরকম কোন একটা জায়গায় তলদেশে এইরকম কোন একটা জায়গায় একটা বাবেল আছে, এরকম কোন একটা জায়গায় কি আছে, একটা বাবেল। বাবেল কথাটার মানে কি, বাবেল কথাটার মানে হচ্ছে একটা বুদবুদ। এবার এই বাবেলটা, এইটা হচ্ছে হ্রদের আপার সার্ফেস, বাবেলটা কি করলো এইখান থেকে আপার সার্ফেসে উঠে এইরকম একটা জায়গাতে চলে এসেছে। এবার বলেছে এই যে বাবেলের যে ভলিউম, সেই ভলিউমটা বাড়বে কমবে নাকি একই থাকবে। এই প্রশ্ন কিন্তু আমরা স্পেশাল ক্লাসেও আলোচনা করি না, এটা কিন্তু আমি ইউটিউব কন্টেন্টের মধ্যে দিচ্ছি। মারাত্মক প্রশ্ন এবং পুরোপুরিভাবে ডাব্লিউবিসিএস মেইনস লেভেলের প্রশ্ন, ঠিক, কনসেপচুয়াল প্রশ্ন। কি উত্তর আমাকে এই কোয়েশ্চেনটার এগেনস্টে বা এই কোয়েশ্চেনটার মত করেই আরেকটা বলো, যত আমরা ডিপে চলে যাব, মানে লেকের যত নিচে চলে যাবে, সমুদ্র বলো বা হ্রদ বলো বা নদী বলো যা বলো, যত ডিপে যাবে লিকুইডের যে প্রেশারটা আছে, লিকুইড প্রেশারটা বাড়বে নাকি কমবে, লিকুইড প্রেশার বাড়ে নাকি কমে যত তুমি ডিপে যাচ্ছ। ধরিত্রী, শ্রেয়া, সবাই বলছিস বি, যত ডিপে যাব লিকুইড প্রেশার বাড়বে নাকি কমবে, এভরিওয়ান, প্রত্যেকে, লিকুইড প্রেশার বাড়বে নাকি কমবে। অবভিয়াসলি যেটা হবে সেটা হচ্ছে লিকুইড প্রেশার বেড়ে যায়, ওই জন্য সমুদ্রের নিচে যারা ডুবুরিরা যায় সেটা হচ্ছে বিভিন্ন কস্টিউম গায়ে দিয়ে যায়, আমাদের নর্মাল ব্লাড প্রেশারের থেকে অনেক বেশি প্রেশার, তাহলে বডি কেটে বেরিয়ে যাবে টোটাল। তাহলে এইখানে যখন প্রেশার ক্রিয়েট হচ্ছে, একটা জিনিস ভালো করে খেয়াল কর, এইখানে প্রেশার ক্রিয়েট হলো এই যে বাবেলটা, এই বাবেলটার আপার সার্ফেস বা আউটার সার্ফেসে একটা প্রেশার ক্রিয়েট হবে, এই সার্ফেস, এই সার্ফেস, এই সার্ফেস, এই সার্ফেস, এই সার্ফেস, প্রত্যেকটা জায়গাতে একটা চাপ ক্রিয়েট হবে। তাহলে চাপ ক্রিয়েট হওয়ার জন্য বাবেলটা কি হবে, চুপসে যাবে, মানে ছোট হয়ে যাবে। এবার যত এটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে তখন চাপটা রিলিজ হয়ে যাচ্ছে, চাপ কমে যাচ্ছে, তথাগত, গুড নুন, হ্যাঁ, কংগ্রাচুলেশন, ওকে, চাপটা যত রিলিজ হয়ে যাবে তাহলে এইটার কি হবে, রেডিয়াসটা যেটা আছে এই রেডিয়াসটা, রেডিয়াসটা আস্তে 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 কি হবে, বাড়তে থাকবে। তাহলে এই জিনিসটা কি হলো, এই যে আর যেটা, এই আরটা বেড়ে গেল, তার মানে আলটিমেটলি যেটা দাঁড়ালো, আলটিমেটলি তাদের ভলিউম যেটা আছে, এই যে তোর আয়তন যেটা আছে, এই আয়তনটা কিন্তু বাড়বে, তার মানে দ্যাট ইজ ইনক্রিজেস কারেক্ট অ্যান্সার, এটা কিন্তু কখনো ইনক্রিজ পরে ডিক্রিজ এটা হবে না। সুরজিৎ, গুড নুন, হ্যাঁ, ক্লাসের লিঙ্কটা একটু সবার সাথে শেয়ার করে দিস, এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসে একটা লাইক করে চ্যানেলের সাথে দেখো, ঠিক আছে, 17 জন ক্লাস দেখছো, সবাই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ক্লাসটাতে লাইক করো একটা। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন দেখো, বলছে 2 মোলস অক্সিজেন কন্টেন্স ড্যাশ লিটার অ্যাট STP, কোথা থেকে দেওয়া হয়েছে প্রশ্নটা, মোল কনসেপ্ট, চ্যাপ্টারের নাম দেখো, মোল কনসেপ্ট থেকে দিয়েছে, ঠিক আছে, মোলের যে ধারণা আমরা ক্লাস 19-এর বইতেও দেখে থাকি। বলছে 2 মোল অক্সিজেন কত লিটার STP-তে আয়তন দখল করে থাকে, তাহলে এক এক মোলের জন্য কত হয়, তাহলে 2 মোলের জন্য কত হবে, ভালো করে দেখে শুনে অ্যান্সার দাও। দুটো ভ্যালু কিন্তু একই আছে, একদম, সন্তু, নীলাদ্রি, শ্রেয়া, 3 জনই এ, বাকিরা, বাকিরা মাসেল, SD, এ, আচ্ছা, পৃথা, এ, ভেরি গুড। 1 মোল যে কোনো গ্যাসের আয়তন, 1 মোল, 1 মোল যে কোনো গ্যাসের আয়তন NTP বা STP-তে কত লিটার হয়, 22.4 লিটার হয়। 1 মোল যে কোনো গ্যাসের আয়তন NTP বা STP-তে হয় হচ্ছে 22.4 লিটার। তাহলে 2 মোল যে কোনো গ্যাসের আয়তন সেটা কত হবে, 22.4 মাল্টিপ্লাইড বাই 2 লিটার, এইটা করলে হবে 44.8। এবার অনেকে কি করবে, তাড়াহুড়ো করে, তাড়াহুড়ো করে এই 44.8 আর এই 44.8-এর মধ্যে জাস্ট গোলাবে, এখানে কিন্তু ML আছে, ML কথাটার মানে হচ্ছে মিলিলিটার। তাহলে এইটাই যদি আমাকে মিলিলিটারে প্রশ্ন দিত তাহলে আমরা এইভাবে ক্যালকুলেশনটা করতাম। ভালো করে দেখ, 1 মোলের জন্য 22.4 লিটার, তাহলে আমরা জানি হচ্ছে 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 ML, 1000 মিলিলিটারে 1 লিটার হয়। তাহলে 22.4-এর সাথে যদি আমরা 1000-কে মাল্টিপ্লাই করি তাহলে যেটা উত্তর হবে সেটা হচ্ছে 22,400। তাহলে 22,400 ML এখানে লিখে দেবো, তাহলে 2 মোলের জন্য কত হবে, তাহলে এই ভ্যালুটা মাল্টিপ্লাইড বাই 2, তার মানে কত হলো, 44,800 ML। তুই এইটার সাথে ইনটু 1000-কে মাল্টিপ্লাই করে দিলেও সেম জিনিসই হবে, বুঝতে পারলাম, তাহলে 44,800 ML হবে, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। চলো তাহলে 3 নম্বর প্রশ্ন আমাদের এখান থেকে হয়ে গেল।
কমপ্লিট করে দিলাম, 44.8 লিটার কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পরেরটা কি আছে দেখো, 3 নম্বরের পরে কোয়েশ্চেন নাম্বার 44.8, 10^3 থাকতো অপশন, হয় তাহলে তাই হবে, 10^3 মানেই 1000। হুইচ অফ দ্য ফলোয়িং ডিপেন্ডস আপন দ্য হিট কন্ডাক্টিভিটি অফ দ্য মেটাল, এটা হিট অ্যান্ড কন্ডাকশন এখান থেকে দিয়েছে, হিট অ্যান্ড কন্ডাকশন, হিট অ্যান্ড কন্ডাকশন এই যে চ্যাপ্টারটা, ঠিক আছে, তাপ এবং তাপের পরিবহন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডিপেন্ডস আপন দ্য হিট কন্ডাক্টিভিটি অফ এ মেটাল, একটা মেটালের হিট কন্ডাক্টিভিটি মানে তাপ পরিবাহিতাঙ্ক কার উপর ডিপেন্ড করে। মাথায় রাখবে আমার কাছে একটা ধরো প্লেট আছে, এটা একটা মেটালিক প্লেট, সাপোজ এই মেটালিক প্লেটটা হচ্ছে সিলভারের মেটালিক প্লেট, মাইন্ড ইট, এই মেটালিক প্লেটটা কার মেটালিক প্লেট, মাইন্ড ইট, সিলভারের, এজির মেটালিক প্লেট। ওকে, আরেকটা মেটালিক প্লেট আছে, ধরো এইটা আরেকটা মেটালিক প্লেট, এই মেটালিক প্লেটটা কার, এটা ধরো কপারের মেটালিক প্লেট। তাহলে মাথায় রাখবে এই সিলভার এবং কপারের মেটেরিয়ালের ডিফারেন্স আছে, তাই তো? কপারে যেই টাইপের মেটেরিয়াল আছে, সিলভারে কিন্তু সেই টাইপের মেটেরিয়াল নেই, টোটাল জিনিসটাই ডিফারেন্স। সিলভারের ক্ষেত্রে জিনিসটা কি দাঁড়াবে, সিলভার একটা ইলেকট্রন দিয়ে এজি প্লাসে কনভার্ট হয়ে যাচ্ছে, কপারও ধরো একটা ইলেকট্রন রিমুভ করে সিইউ প্লাসে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে এইটা কি, কল্যাণী ওয়েলকাম। ওকে, তাহলে এটা কপার এবং সিলভার এর যে মেটেরিয়াল তার উপর ডিপেন্ড করে, তার মধ্যে যে পার্টিকেল গুলো আছে এখানে, পার্টিকেলের নেচার কি আছে না আছে তার উপর বেসিক্যালি ডিপেন্ড করবে। তাহলে বুঝলাম কি, এটা কার উপরে ডিপেন্ড করছে, এটা পুরোপুরি ভাবে মেটেরিয়াল। যদি হিট কন্ডাকশন এই জিনিসটা আমাকে দিত তাহলে উত্তরটা অন্য হতো, তাহলে টেম্পারেচার হবে লেন্থ, বেসিক্যালি তার উইথ, মানে উইথ মানে হচ্ছে বেথ, চওড়া, এটা কতটা আছে এটা হবে, আর ক্রস সেকশন এরিয়া মানে হচ্ছে এ, এরকম একটা ফর্মুলা আছে হিট কন্ডাকশনের, কে ইন্টু এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু ডি ডিভাইডেড বাই টি, এরকম একটা ফর্মুলা আছে, ঠিক আছে, এটা হিট কন্ডাকশনের বেসিক্যালি ফর্মুলা, সেটা দিয়েও ব্যাখ্যা করা যায় কোন একটা মেটালিক শিটের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কতটা পরিমাণ হিট যাবে, এটা টোটাল ক্লাস 11-এর জিনিস। ওকে, চলো, হলো, ভালো কথা, 4 নম্বর, সি কারেক্ট অ্যান্সার, মেটেরিয়াল এইচএসসি ছিল, একদম একদম একদম। স্যার আমার মনেই ছিল না, 11টা দেখেছিলাম, 1:45-এ ইউটিউব চলে আসবি, ভালো লেভেলের কোয়েশ্চেন করতে গেলে অ্যাডভান্স, 1:45-এর ইউটিউব সেশন, আমি ইচ্ছা করি ইউটিউব সেশনে অ্যাডভান্স আছি, যাতে করে কিনা ইউটিউব ক্লাসটা সবাই করে, কারণ ইউটিউবে তোরা এই কন্টেন্ট পাস না, সোকল কম্পিটিটিভ লেভেলের যে জায়গাগুলো আছে সেখানে এই কন্টেন্ট গুলো পাওয়া যায় না, সেই কারণেই এটা বলছি, ঠিক আছে, এটা চলে আসবে। চল তাহলে 4 নম্বর এটা হলো, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, 5 নম্বর কি আছে, হোয়েন অ্যান অবজেক্ট ইজ প্লেসড ইন বিটুইন ফোকাস অ্যান্ড পোল অফ এ কনকেভ মিরার, হোয়াট উইল বি দ্য সাইজ অফ দ্য ইমেজ। এই জিনিসটা খুব ভালো জিনিস, আনএকাডেমিতে 11টার ক্লাসটা দেখছিলাম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এই উত্তরটা কি হবে, হোয়েন অ্যান অবজেক্ট প্লেসড ইন ফোকাস অ্যান্ড পোল অফ এ কনকেভ মিরার দেন হোয়াট উইল বি দ্য সাইজ অফ দ্য ইমেজ, তখন ইমেজের যে সাইজ হবে সেই সাইজটা কি হবে, যখন একটা অবজেক্টকে কনকেভ মিররের ফোকাস এবং পোলের মাঝখানে রাখা হবে। আমি ছবিটা এঁকে দিচ্ছি, ছবিটা এঁকে দিচ্ছি, শোন, এইটা হচ্ছে একটা কনকেভ মিরার, ঠিক আছে, এইটা কি, এইটা হচ্ছে একটা কনকেভ মিরার, মানে এইটা হচ্ছে একটা অবতল দর্পণ, আচ্ছা এই যে দাগটা থাকে এই দাগটার নাম হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রধান অক্ষ, আচ্ছা এই যে জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে পোল, এই জায়গাটা হচ্ছে পোল, একদম এইটা এইটা হলো পোল মানে মেরু, আচ্ছা এই পয়েন্টের নাম হচ্ছে ফোকাস, এই পয়েন্টের নাম হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, সি। এবারে কি করলাম, একটা অবজেক্টকে এইরকম কোনো একটা জায়গাতে রাখলাম, রুলস হচ্ছে প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস গেলে এটা ফোকাস দিয়ে এইভাবে পাস করে বা রিফ্লেক্ট করে বেরিয়ে যায়, আরেকটা জিনিস যেটা পোলে গিয়ে সরাসরি ধাক্কা মারে সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যায়, এইটা হলো ব্যাপার। এবার কি কি করবে, এই দুটোকে এরকম পেছনের দিকে এক্সট্রাপোলেট করে দেবে, এইটাকে ব্যাকে করলে, এইটাকে পেছনের দিকে এক্সট্রাপোলেট করে দিলে, এইটাকে ব্যাকে করলে, তাহলে তুমি এইখানে অবজেক্টের একটা ইমেজ পাচ্ছ, দেখো এইখানে কি পাচ্ছ, এইখানে অবজেক্টের একটা ইমেজ পাচ্ছ, এইটাকে বেসিক্যালি বলা হচ্ছে এটা ভার্চুয়াল ইমেজ, ক্লিয়ার, এই যে ইমেজটা তৈরি হলো এই ইমেজটা হচ্ছে ভার্চুয়াল, ভার্চুয়াল মানে হচ্ছে আমরা আয়নাতে যেই ধরনের ইমেজ দেখি সেই ধরনের, যেমন আয়নাতে আমাদের কি মনে হয় যে আমাদের ছবিটা আয়নার ব্যাকে তৈরি হয়েছে, ঠিক এইখানেও তোমার মনে হবে এটা যদি একটা আয়না হয় আয়নার ব্যাকে ইমেজ তৈরি হয়েছে, ধরো এখানে যদি কোনো একটা লোক এরকম ভাবে দাঁড়িয়ে থাকে না, এইখানে যদি একটা লোক এরকম ভাবে দাঁড়িয়ে থাকে, এই লোকটার যে ছবি, এই লোকটার ছবি এইরকম ভাবে আয়নার ব্যাকে তৈরি হবে, এই যে যে ছবিটা আমি আঁকছি এইভাবে আয়নার ব্যাকে লোকটার ছবি তৈরি হবে, এটাকে তুমি এবি নাম দিয়ে দাও, তখন এটার নাম হবে এ প্রাইম বি প্রাইম,
তাহলে উত্তরটা যেটা, তাহলে লোকটার থেকে কিন্তু বড় ছবি এখানে তোমাকে জানতে চাইছে ডিমিনিশড হবে নাকি এনলার্জড, তাহলে অবজেক্টের যে অ্যাকচুয়াল হাইট এই হাইটের থেকে এই হাইটটা বড় হবে নাকি ছোট হবে, ভার্চুয়াল মনে পর্দায় দেখা যায় না এই ধরনের ইমেজ। ভেরি গুড সন্তু, একদমই তাই। তাহলে এইটা যেটা হবে এইটা কিন্তু দেখো এনলার্জ ইমেজ তৈরি হয়েছে, তাই না? এনলার্জ ইমেজ তৈরি হলো না, এনলার্জ, এটাকে মাথায় রাখো, এনলার্জ ইমেজ। শোনো, আমরা দন্ত চিকিৎসায়, তার মানে দাঁতের ডাক্তারের কাছে যেই ধরনের মিরার থাকে, দেখেছো তারা যেই টাইপের মিরার ইউজ করে, দাঁতের ডাক্তার বা ডেন্টাল ফিজিশিয়ান, তারা লাইটের মিরার চ্যাপ্টার থেকে এটা দেওয়া হয়েছে, তারা কিন্তু ওই মিরার দিয়ে একটা দাঁতের ছবি দেখে বেসিকলি। বলো এই এক্সপ্লানেশন, এরকম ছবি টবি এঁকে এক্সপ্লানেশন কোনো ইউটিউব ক্লাসে পাবে? কেন ক্লাসেস গুলো করতে বলছি, আমি পুরো ছবি এঁকে দেখিয়ে দিলাম কেন হয় এটা, ঠিক আছে? পোল আর ফোকাসের মধ্যে রাখলেই এটা হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এই কারণেই 1:45-এর ইউটিউব ক্লাসটা করতে বলা সবাইকে। ভালো লাগলে একবার করে থাম দাও, তারপরে আমরা ক্লাস আবার কন্টিনিউ করছি। বলো এটা কোন জায়গা থেকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে মিররের যে জায়গাটা আছে, মিরর মানে আয়না, সেটা। সবার কাছে জিনিসটা ক্লিয়ার হলো কি? এটা হচ্ছে রে ডায়াগ্রাম, এই যে ছবিটা আঁকলাম এই ছবিটাকে রে ডায়াগ্রাম বলা হয়। যারা যারা লিখছো খাতাতে লিখে নিও, এটাকে বলা হচ্ছে রে ডায়াগ্রাম। যতজন ক্লাসে আছো একটুখানি জানাবে, সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? প্রমিত, শুভ্রঞ্জনা, মাসেল, যতজন আসো, যতজন আসো একটুখানি দেখি। সন্তু বলছিস, হ্যাঁ। বাকিরা? নীলাদ্রি, ধরিত্রী, তনয়া, প্রীতি, লক্ষ্মী, কল্যাণী গেলে কোথায়? পৃথা। আচ্ছা, কালকে ক্লাসটা ভালোই হচ্ছিল নাকি? কালকে কালকে বল, কালকে যারা যারা ছিলি দারুণ হচ্ছিল, তাই তো? স্কাই অ্যাপিয়ার্স ব্লু ডিউ টু, বল স্কাই অ্যাপিয়ার্স ব্লু, এটা এইটাও লাইটের কোন কনসেপ্ট থেকে দিয়েছে? এটা লাইটের কালার কনসেপ্ট, এটা লাইটের কালার কনসেপ্ট, কালার, ঠিক আছে? রোজ না 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 না, কালকে কেন বললাম ভাব, কেন বললাম ভাব, কালার কনসেপ্ট। কালকে আমি ইউটিউব ক্লাসের কথা বলছি, স্কাই অ্যাপিয়ার্স ব্লু এটা কেন হয়, এটার পিছনে কারণ কি? স্কাই অ্যাপিয়ার্স ব্লু, ঠিক আছে? ডিসপারশন হবে, স্ক্যাটারিং হবে। আচ্ছা, ডিসপারশন হবে, স্ক্যাটারিং হবে, ডিফ্র্যাকশন হবে নাকি রিফ্র্যাকশন হবে, কোনটা কারেক্ট অ্যান্সার? তুই ভাব কেন বললাম। ওকে, হোক হোক হোক, সেটাও চাই একটুখানি। আচ্ছা, স্কাই অ্যাপিয়ার্স ব্লু ডিউ টু স্ক্যাটারিং প্রপার্টি, এই সরি, হ্যাঁ অ্যাপিয়ার্স ব্লু ব্লু বলেছে, হ্যাঁ স্ক্যাটারিং, অপশন বি কারেক্ট অ্যান্সার, অপশন বি, অপশন বি, অপশন বি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? স্কাই অ্যাপিয়ার্স ব্লু হচ্ছে স্ক্যাটারিং প্রপার্টি, অপশন বি কারেক্ট অ্যান্সার। ডিসপারশন মানে অন্য জিনিস, যারা যারা ডিসপারশন বলছিলি, ডিসপারশন মানে হোয়াইট কালারের লাইটটা 7টা কালারের লাইটে ভাঙা, তার এইখানে কিন্তু ডিসপারশনে কোনো একটা পার্টিকুলার কালারের লাইটের কোনো বিষয় নেই। আজও আমার নামে একজন আনাকৃবিতে এসছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওগুলো হবে, এইগুলো নিয়ে খিল্লি করবি, বুঝেছিস? এগুলো না হলে বেশ জমে না, ব্যাপারটা হচ্ছে এইটা। চল তাহলে, হোয়াইট ইজ ইকুয়াল টু ভিপজিয়ার, ওকে? ভিপজিয়ার কি? ভিপজিয়ার হচ্ছে বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা 7টা যে কালার, সেই 7টা কালার কে ডিসপার্স করা, এখানে কোনো পার্টিকুলার কালার নয়। যদি কোনো একটা পার্টিকুলার কালার নিয়ে পরীক্ষাতে প্রশ্ন আসে, তাহলে উত্তরটা যেটা হবে সেই উত্তরটা কিন্তু আমার এই স্ক্যাটারিং প্রপার্টি দিয়ে হবে, এটাকে মাথায় রাখবে। ক্লাস কোর্সে প্রত্যেকটা টপিকের ক্লাস তোমরা পাবে, এটা রেফারেল কোড, 10% ডিসকাউন্টের জন্য তোমরা এই রেফারেল কোডটা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? এখন 24 মাসের সাথে 3 মাস অফার বা ফ্রি দেওয়া হচ্ছে, ওকে? এই এক্সটেনশন তোমরা পাবে, করতে পারবে, সেইগুলোকে দেখে নেবে সবাই, তাইলেই হবে। চল কোয়েশ্চেন নাম্বার 7, মেইন ফিউজ ইজ কানেক্টেড উইথ দ্য ইলেকট্রিক সার্কিট, মেইন ফিউজ, এটা কোথা থেকে দেওয়া হয়েছে? কারেন্ট ইলেকট্রিসিটি, চ্যাপ্টারের নাম, চ্যাপ্টারের নাম হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। কি বলছে? বলছে মেইনস, ঠিক আছে? এটা ওই তো নিকনেম ইউটিউবে করি, অফিসিয়াল নেম আন একাডেমি প্লাসে, ঠিক আছে ঠিক আছে, শেখাটা আসল কথা, কি নামে জয়েন করছিস ওটা মেন কথা নয়, ঠিক আছে? জানিস কিনা ওটাই মেন কথা। দেখ, লক্ষ্মী, শ্রেয়া সবাই এ বলছে, বি বলছে, নিউট্রাল তার, মেইন ফিউজ কে? শোনো, যেই তারের মাধ্যমে আমাদের বাড়িতে কারেন্ট আসে, 220 ভোল্টেজের তার, ঠিক আছে? আমাদের সার্ভিস তার যেটা হয়, যেই তারের মধ্যে দিয়ে কারেন্ট আসে, নিউট্রাল তার নয়, নিউট্রাল তারের কাজ হচ্ছে 0 ভোল্টেজ, ওটা সহকারী তার হিসেবে ব্যবহার করা হয়,
ঠিক আছে, তিনটে তার হয়, একটাকে বলা হয় লাইভ ওয়্যার, এই লাইভ ওয়্যারটা হচ্ছে মেইন তার যেটার মধ্যে দিয়ে কারেন্ট আসে, একটা আছে নিউট্রাল ওয়্যার এটা হচ্ছে জিরো ভোল্টেজ, আর একটা হচ্ছে আর্থ ওয়্যার মানে আর্থিং। এবার মেইন্স, বাড়ির যে মেইন্স থাকে সেই মেইন্সকে কানেক্ট করা থাকে সিরিজ কম্বিনেশনে লাইভ তারের সাথে, বুঝতে পেরেছো? এটার উত্তর কিন্তু লাইভ ওয়্যার, এটাকে মাথায় রাখবে। আর কম্বিনেশন যদি জানতে চায় কোন মানে সমবায়ে কানেক্ট করা থাকে, অ্যান্সার উইল বি সিরিজ কম্বিনেশন, শ্রেণী সমবায় তাদেরকে কানেক্ট করা থাকে। কারেন্ট ইলেকট্রিসিটির খুব বিখ্যাত প্রশ্ন কিন্তু এটা, এটা WBCS পরীক্ষাতে এসছে, মাইন্ড ইট, WBCS পরীক্ষাতে এসছে। যারা নতুন তারা কন্ট্যাক্ট করো, কার কার ক্লাসেস দেখবে, অ্যাপটা বুঝতে না পারলে ডেলি বেসিসে রিগোরাস প্র্যাকটিস, ক্লাস কোর্সে কেমন করে জয়েন করবে, সাবস্ক্রিপশন কেমন করে নেবে, ঠিক আছে, কি কি বেনিফিট পাবে, কি কি কোর্সেস পাবে, ঠিক আছে, কন্ট্যাক্ট করো, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে মেসেজ করো বা যা করো, তোমাদের টোটাল গাইডেন্স দেওয়া হবে, ঠিক আছে। এগুলো টপিক পড়ে তারপরে এমসিকিউ সলভ করলে আরো বেটার, আরো কনফিডেন্স আরো বাড়বে। চলো, চার্জ ওয়াজ ইনভেন্টেড বাই, এটাও কিসের প্রশ্ন, এটাও ইলেকট্রোস্ট্যাটিক্স, ঠিক আছে। দুটো চ্যাপ্টার হয়, একটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, একটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তো তারই অল্টারনেটিভ আরেকটা নাম হচ্ছে ওয়াইরের কোয়েশ্চেন এলে ভুল করে আসার মতো কনফিডেন্স আছে। আচ্ছা, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক কথাটার মানে হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, বোঝা গেল? স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে চার্জ, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। আই ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি, বা কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি, এটা কিউ মানে হচ্ছে চার্জ, চার্জ কে ইনভেন্ট করেছেন এটার যেটা উত্তর হবে। একদম, লক্ষ্মী, প্রবীণ, শুভ্রঞ্জনা, পৃথা, সন্তু, হাসিবা, মাসেল, শ্রেয়া, কল্যাণী, আর বাকিরা কোথায়? চার্জ যে ইনভেন্ট করেছেন তিনি হচ্ছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, অপশন বি কারেক্ট অ্যান্সার। বুঝলাম, চার্জের ইনভেন্টার কাকে বলছি? চার্জের ইনভেন্টার অবভিয়াসলি উত্তরটা হচ্ছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন হবে, ঠিক আছে। চার্জের দুটো টাইপ হয়, একটা প্লাস চার্জ হয়, একটা মাইনাস চার্জ হয়, এগুলো প্রত্যেকটা জিনিসই আবিষ্কার করেছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, ঠিক আছে। টোটাল জিনিসটা এর নামের সাথে যাবে। ভেরি গুড, ভেরি গুড। চলো, আটেরটা হলো, প্লাস ন নম্বরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। কোয়েশ্চেন নাম্বার 9, একটা আলফা পার্টিকেলের চার্জ কোন চ্যাপ্টার? রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটি মানে হচ্ছে তেজস্ক্রিয়তা, পিএসসি সব থেকে পছন্দের চ্যাপ্টার, যেই চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসে। ও আচ্ছা আচ্ছা, ওর নাম তো মিউজিক্যাল, আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমি ভুল উচ্চারণ করেছি, আচ্ছা মিউজিক্যাল, আমি মাসেল মাসেল পড়ছি, এক্সট্রিমলি সরি, এটা এই ভুলের কোনো ক্ষমা নেই জানি, কিন্তু মিউজিক্যাল বলে যে আছো একটু রাগ করো না, ঠিক আছে, আমি একটু ভুল দেখেছি, চশমায় বোধ হয় পাওয়ারটা বাড়বে, ঠিক আছে, চশমায় বোধ হয় পাওয়ারটা বাড়বে, এটাই ঠিক। চলো, ধরিত্রী, প্রমিত, তনয়া, পৃথা, নীলাদ্রি, সৌরভ, কল্যাণী, হাসিবা, শুভ্রঞ্জনা, শ্রেয়া। আচ্ছা আচ্ছা, বেশ, মিউজিক্যাল, আচ্ছা, এবার এবার ঠিক করলাম, সি, সন্তু, প্লাস টু চার্জ। চলো, চার্জ অফ অ্যান আলফা পার্টিকেল, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? আলফা পার্টিকেলের চার্জ হচ্ছে হিলিয়াম, যেটা আছে হিলিয়াম 4-2, এখানে প্লাস প্লাস আমরা দেবো, প্লাস প্লাস মানে হচ্ছে এখানে আলফা পার্টিকেলের চার্জ হচ্ছে তোমার প্লাস 2 আধান। আচ্ছা, যদি আলফা পার্টিকেলের মাস জানতে চাইতো যে এটার মাস কত হবে, তার রেসপেক্টিভ বা তার জন্য আমরা কি উত্তর দিতাম, মাসে উত্তর দিতাম আমরা, এটা আমার ইউটিউব চ্যানেল। আচ্ছা 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 আচ্ছা, আমি নামটা ভুল করলাম তো সেই জন্য সরি, আমি এতক্ষণ ধরে ও না বললে আমি জানতেই পারতাম না, আমি হয়তো ক্লাসের এন্ড পর্যন্ত ওই নামই উচ্চারণ করতাম, ঠিক আছে। তো এটাতে কিছু মাইন্ড করিস না, দেখ, চার তাহলে হলো, তাহলে চার হচ্ছে মাস আর 2 হচ্ছে অ্যাটমিক নাম্বার, প্লাস 2 হচ্ছে চার্জ, হলো। নেক্সট, এটাও ইলেকট্রোস্ট্যাটিক থেকে দিয়েছে, হুইচ ওয়ান ইজ দ্য হ্যালোজেন এলিমেন্ট, কেমিস্ট্রিতে ঢুকছে, পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিল, ওকে, এটাই হচ্ছে বিষয়, বলো, পিরিয়ডিক টেবিল থেকে দিয়েছে, কি বলছে? হুইচ ওয়ান ইজ দ্য হ্যালোজেন এলিমেন্ট, অ্যাস্ট্রাটিন, ক্রিপ্টন, বেরিলিয়াম, সিজিয়াম, অ্যাস্ট্রাটিন, ক্রিপ্টন, বেরিলিয়াম, সিজিয়াম, কর। হ্যালোজেন এলিমেন্ট মানে গ্রুপ নাম্বার 17-তে বেসিক্যালি আছে, ঠিক আছে, ডেলি বেসিসে ক্লাস করো, আমি প্লাস গ্রুপের লিঙ্ক গুলো দেবো, প্লাস স্পেশাল সব গ্রুপের লিঙ্ক গুলো দেওয়া হবে, যারা গ্রুপে নেই, ঠিক আছে, আমার সাথে কন্ট্যাক্ট করিস, জয়েন করিয়ে দেওয়া হবে, সেখান থেকে ক্লাসের লিঙ্ক গুলো সবকিছু পেয়ে যাবে। 1:45 টাইমিং, এই টাইমিংটা যেন মিস না হয় সবাই, ইউটিউব। চল, তাহলে উত্তরটা কি? গ্রুপ নাম্বার 17-এ কে আছে? ফ্লুরিন, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, ঠিক আছে, বল। এবার এই পাঁচটা হচ্ছে আমি লিখে দিলাম, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, হ্যাঁ, অ্যাস্টাটিনই তো হবে, এই তো পাঁচটা তো লিখলাম, ফ্লুরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে, অ্যাস্টাটিন আছে, বল এবার কোনটা হবে?
এই পাঁচটা হচ্ছে হ্যালোজেন এলিমেন্ট বলে, গ্রুপ নাম্বার 17-তে আছে এটা সবাই। তাহলে উত্তরটা কি আছে, অ্যাস্ট্যাটিন আছে অপশনে এখানে 80, তাহলে দ্যাটস ওই অপশনে কারেক্ট অ্যান্সার হবে। এগুলো প্র্যাকটিস করে তুলতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস না করলে হবে না, ডেলি বেসিসে প্র্যাকটিস কর, প্র্যাকটিস করে এগুলো তোলো। চলো 10 নম্বর কমপ্লিট। কোয়েশ্চেন নাম্বার 11, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কোভ্যালেন্ট কম্পাউন্ড কন্টেন্স ট্রিপল বন্ড, কাদের মধ্যে ট্রিপল বন্ড আছে, কোন কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে ট্রিপল বন্ড পাওয়া যায়, কোনটা কারেক্ট অ্যান্সার হবে, ওয়াটার, কার্বন ডাই অক্সাইড, মিথেন, অ্যাসিটিলিন, কোন কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে ট্রিপল বন্ড পাওয়া যায়, ঠিক আছে? ট্রিপল বন্ড কাদের মধ্যে আছে, উত্তর 11, 11, 11, একটু দাগ নম্বর দিয়ে উত্তর দেবি। ওকে, দাগ নম্বরটা দিয়ে তারপর উত্তরটা দেবে। আচ্ছা বেশ, 11D, অ্যাসিটিলিন বলছো, এই অ্যাসিটিলিন ইথাইন থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে দেয়, একদম। HC ট্রিপল বন্ড CH, এইটা হলো অ্যাসিটিলিন, HC ট্রিপল বন্ড CH, এইটা হলো অ্যাসিটিলিন, ঠিক আছে? এটা থেকে দেয় পরীক্ষাতে, তাহলে অপশন ডি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যাসিটিলিন। ক্লিয়ার হলো? অপশন ডি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যাসিটিলিন। বুঝতে পারলাম সবাই ঠিকঠাক ভাবে, কোনো রকম সমস্যা নেই কিছু, একদম ওয়েল ডান। তাহলে এটা আমাদের কমপ্লিট হলো। আচ্ছা, নাইট্রোজেনের মধ্যে কত কেমন টাইপের বন্ড দেখা যায়, এটা দিয়েছে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার থেকে, এটা দিয়েছে কোন চ্যাপ্টার থেকে, কেমিক্যাল বন্ডিং। নাইট্রোজেনের মধ্যে কেমন টাইপের বন্ড দেখা যায়, N2। অর্গানিক কেমিস্ট্রি ক্লাসটা আবার পড়তে হবে, এটা নিয়ে প্রবলেম আমার, ক্লাসগুলো করতে হলে। নাইট্রোজেনের মধ্যে কেমন টাইপের বন্ড দেখা যায়, N2-র মধ্যে N ট্রিপল বন্ড, N এটার মধ্যেও কিন্তু ট্রিপল বন্ডই দেখা যায়, ঠিক আছে? 11 নম্বর কমপ্লিট। চলো 12 নম্বর কোয়েশ্চেন। 12-তে কি আছে দেখো, ইলেকট্রোড ইউজড ইন দা ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার, এই যে জল আছে, জলের তড়িৎ বিশ্লেষণের সময় জলের মধ্যে দিয়ে কারেন্ট পাঠাচ্ছি, ধরো এইখানে হচ্ছে কি আছে, ওয়াটার আছে, তাহলে ওয়াটারের মধ্যে ইলেকট্রোড মানে ক্যাথোড প্লেট এবং অ্যানোড প্লেট, এই ক্যাথোড এবং অ্যানোড প্লেটের জন্য আমরা ওকে কি বেসিক্যালি ব্যবহার করি, ক্যাথোড এবং অ্যানোড প্লেট, এটা ধরো ব্যাটারি, এইভাবে কারেন্ট যায়, ঠিক আছে? এইভাবে কারেন্ট যাচ্ছে, এই ক্যাথোড এবং অ্যানোডের জন্য আমরা কাকে ব্যবহার করব, 12-এরটা সি, গ্রাফাইট প্লেট, এটা দুটোই উত্তর হয়, প্ল্যাটিনাম প্লেটও হবে, গ্রাফাইট প্লেটও হবে, এটা দুটোই কারেক্ট অ্যান্সার, বি এবং সি, কপার হবে না, কপার বলছিস অনেকে, কপার কিন্তু হবে না, দুটো উত্তর হবে, ঠিক আছে? প্ল্যাটিনাম প্লেট হবে, গ্রাফাইট প্লেট হবে, বোথ। এবার এই দুটো অপশনে থাকলে গ্রাফাইট প্লেটকে বেশি প্রেফারেন্স দেবে, অপশন সি, কিন্তু দুটোই হয়, ঠিক আছে? কারণ প্ল্যাটিনামের সাথে হাইড্রোজেনের কম্বিনেশন যেটা আছে, কম্বিনেশনটা অনেক ভালো কম্বিনেশন, দ্যাটস ওয়াই। ঠিক, নেক্সট, পরেরটা কি আছে দেখি, এটা দিয়েছে হচ্ছে ইলেকট্রোলাইসিস চ্যাপ্টার থেকে, ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড করো, কয়েক লক্ষবার এই কোয়েশ্চেনটা করলাম, ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড সিনথেসিস ইন ল্যাবরেটরি কোনটা হবে, বললাম তো কতবার করলাম, কয়েক লাখ বার করলাম, তো কোনটা সঠিক উত্তর পাবে, একদম ইউরিয়া, এটা নিয়ে কিছু বলার নেই আমার, সঠিক উত্তর হচ্ছে ইউরিয়া, ভেরি গুড, সঠিক উত্তর হচ্ছে ইউরিয়া, ঠিক আছে? ইউরিয়া হবে, সিও এনএস টু হোল্ড, এটা হলো ইউরিয়া বেসিক্যালি সংকেত, সিও এনএস টু হোল্ড, ভালো, খুবই ভালো, ইউরিয়া। আচ্ছা নেক্সট, পরেরটা কোয়েশ্চেন নাম্বার 14, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং নট প্রেজেন্ট ইন ডিউরালুমিন, এটা মনে থাকবে, হ্যাঁ ডিউরালুমিন, তার মানে এটা দিয়েছে কোন চ্যাপ্টার থেকে, মেটাল নন মেটাল, মেটাল অ্যান্ড নন মেটাল, এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা থেকে দিয়েছে, ডিউরালুমিনের মধ্যে কোনটা প্রেজেন্ট থাকে না, নট প্রেজেন্ট বলেছে, অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, নিকেল, অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, নিকেল, কোনটা হবে 14-টা, নট বলেছে কিন্তু, নট, মাইন্ড ইট, দেখে শুনে উত্তর দেবে, 14-টা সি, ম্যাগনেসিয়াম থাকে না ডিউরালুমিনের মধ্যে, ম্যাগনেসিয়াম থাকে না ডিউরালুমিনে, ম্যাগনেসিয়াম থাকে নাকি? একই অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম মেন পার্সেন্টেজ, ডিউরালুমিনের মধ্যে কে কে থাকে দেখে শুনে বলো, ডিউরালুমিনের মধ্যে কে কে থাকে, এগুলো তো পারার কথা,
কপার থাকে না, থাকে অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, এই তিনটে থাকে। নিকেল কারেক্ট অ্যান্সার, নিকেল, নিকেল, ভুল হচ্ছে, ভুল হচ্ছে, কারেক্ট অ্যান্সার নিকেল, ঠিক আছে? এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, নিকেল, বোঝা গেল? এইটা হচ্ছে থাকে না, নিকেল কারেক্ট অ্যান্সার। এইটা তোমার 95% মতো থাকে, এইটা তোমার 4% মতো থাকে, এইটা তোমার বাকি পার্সেন্টেজ মানে 1%, 2%, এর সাথে কিছুটা পরিমাণ সিলিকন মেশানো থাকে, ঠিক আছে? ম্যাগনেসিয়াম স্মল অ্যামাউন্টে থাকে। যারা যারা ডি বলেছিস, কারেক্ট অ্যান্সার নিকেল, 14 নম্বর। এটা মেটাল নন মেটাল। চলো কোয়েশ্চেন নাম্বার 15। ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট ইন দ্য ইথাইল অ্যালকোহল, অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি। এটাও সমস্ত চ্যাপ্টার থেকেই কিন্তু আমরা কম বেশি বললাম কোনটা ইথাইল অ্যালকোহলের মধ্যে ফাংশনাল গ্রুপ থাকে, অ্যালকোহল, অ্যালকোহল ফাংশনাল গ্রুপ কোনটা, সেটা জানতে চাইছে। ওইচ, সিএইচও, ঠিক আছে, সিও, সি ডবল ওইচ, অ্যালকোহল ফাংশনাল গ্রুপ কোনটা? একদম C2H5 ওইচ যেটা থাকে, ইথাইল অ্যালকোহল যেটা আমরা জানি, C2H5 ওইচ ইথাইল অ্যালকোহল, তাহলে ওইচ হচ্ছে অ্যালকোহলের মধ্যে ফাংশনাল গ্রুপ, অপশন এ। ক্লিয়ার? এটাকে মাথায় রাখবে। ওকে চলো, যারা যারা তোমরা নতুন প্লাস কোর্সে জয়েন করতে চাইছো, তারা তারা এইটাকে দেখে নিও, ঠিক আছে? লিমিটেড টাইমের অফার কিন্তু এখানে আছে, 24 মাসের জন্য, যেটা বললাম 3 মাসের একটা সাবস্ক্রিপশন পাবে। প্রাইস কিন্তু হাইক করছে, 12 মাস 24 মাসের প্রাইস যেটা আছে ওটা হাইক করছে, ঠিক আছে? যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রিপশন নিয়ে ক্লাসেসগুলো করো, টপিকের ক্লাস করো, কন্ট্যাক্ট করো যদি কিছু সমস্যা হয়, ঠিক আছে? কার কার ক্লাসেস দেখবে, কি কি ক্লাসেস দেখবে, একটা ম্যাথ ইংলিশ রিজনিং এর উপর একটা ব্যাচ আছে, ফাউন্ডেশন ব্যাচ, এই ব্যাচের মধ্যে আমি আছি, আমার সাথে সাথে সমস্ত টপ এডুকেটাররা এই ব্যাচে ক্লাস নিচ্ছেন, 17 তারিখ থেকে ব্যাচটা চালু হবে, ঠিক? সাবস্ক্রিপশন, ওয়ান সাবস্ক্রিপশনে সমস্ত অ্যাক্সেস পাবে। প্লাস লার্নারদের জন্য এই মক টেস্ট, যারা যারা প্লাস লার্নার, এই এই উইকের এটা হচ্ছে মক টেস্ট, এটাকে দেখে নিস ভালো করে। এইটাও প্লাস লার্নারদের জন্য একটা মক টেস্ট সিরিজ আছে, এটা ফ্রি টেস্ট সিরিজ, বায়োলজি এই সপ্তাহে আছে, আর ইংলিশ রিজনিং ম্যাথ যেমন আছে এটা থাকবে, তিনটে কোর সাবজেক্ট। ওকে, WBB কনস্টেবলের জন্য একটা স্কলারশিপ টেস্ট, এটা ফ্রি টোটাল, 17ই নভেম্বর 10টার সময় এই স্কলারশিপ টেস্টটা টোটাল ফ্রি, সবাই দিতে পারবে। এটাও তোমার খাকি, যেটা WBP-র পরীক্ষা যারা দেবে বা KP-র পরীক্ষা যারা দেবে তাদের জন্য এটা স্কলারশিপ টেস্ট, এটা 21 তারিখ 10টার সময় আছে, ঠিক আছে? তো এইটা সাবস্ক্রিপশন প্ল্যান, শুভজিৎ লাইভ, আমার নামটা লিখে 10 বা লাইভ এই রেফারেল কোডটা অ্যাপ্লাই করলে 10% অফ এখান থেকে পাবে। সাবস্ক্রিপশন নেবার আগে কোনো কোয়ারিজ থাকলে কন্ট্যাক্ট করো অবশ্যই, ঠিক আছে? কেমিস্ট্রি অ্যানালিসিসটা হবে 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 কেমিস্ট্রি অ্যানালিসিসটা হবে। লিঙ্কগুলো 5:30টাতে দিয়ে দিন, মক টেস্ট গুলো দেওয়া হচ্ছে না, আরে একটুখানি সার্চ তো করতে হবে রে বাবা, সার্চ না করলে কেমন ভাবে হবে, সার্চ করে একটু দেখে নে। স্পেশাল স্টুডেন্টরা, ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসের লিঙ্কটা সবার সাথে শেয়ার করো, 1:45 থেকে তো ক্লাসেস ডেলি থাকছে, এটা দেখো কি লেভেলের জিনিস অ্যানালিসিস করা হচ্ছে, দেখতেই পাচ্ছ, ডেলি বেসিসে ক্লাসেস গুলো করো, ইমপ্রুভমেন্ট হতে বাধ্য, ঠিক আছে? একটা টাইম পরে দেখবে যে সমস্তটাই পারছো, কোনো সমস্যা হবে না। প্লাস কোর্সে জয়েন করলে তোমরা কমপ্লিট সিলেবাস পাবে, একটা প্যাকেজ, তার সাথে সাথে আনলিমিটেড প্র্যাকটিস সেট, নোট, PDF, সমস্ত কিছু এখান থেকে পাওয়া যাবে। চলো, থ্যাংক ইউ সো মাচ, কালকে আবার 1:45 সেম টাইমে কিন্তু ক্লাস আছে, কেউ মিস করবে না। যারা যারা ক্লাসেস গুলো করতে চাও তাড়াতাড়ি একদম ঝটপট করে ক্লাসে চলে আসবে। টাটা, চলো আজকের ক্লাস এইটুকুই।